আসসালামু আলাইকুম সবাইকে, বয়েজ অফ ফারুক ইউটিউব চ্যানেলে আপনাদের আজকে পড়ে শোনাবো ভিনদেশি রূপকথা রাখালের বুদ্ধি। শুরু করছি। এক দেশের মন্ত্রী একটা খুব বড় রকমের অপরাধ করেছিলেন। মন্ত্রী সে দেশের রাজার কাছে অনেক ক্ষমা চাইলেন, বললেন অমন ভুল আর কোনোদিন করবেন না। তখন রাজা বললেন, বেশ তোমাকে ক্ষমা করব যদি তুমি আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো। তোমাকে 3 মাস সময় দিচ্ছি। প্রথম প্রশ্ন, কতদিনে আমার মৃত্যু হবে? দ্বিতীয় প্রশ্ন, ঠিক কত সময়ে আমি সারা পৃথিবী ঘুরে আসতে পারবো? তৃতীয় প্রশ্ন, যেদিন তুমি এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমার কাছে আসবে সেদিন বলতে হবে সেই মুহূর্তে আমি কী ভাবছি এবং তা যে ভুল তা প্রমাণ করতে হবে। প্রশ্ন শুনে মন্ত্রীর যেন মাথায় বাজ ভেঙে পড়ল। দেশ বিদেশের কত জ্ঞানীগুণীর সঙ্গে দেখা করলেন, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর পেলেন না। দিন যায়, দিনের পর মাস, 3 মাস পূর্ণ হতে যখন আর মাত্র কয়েকটা দিন বাকি, তখন এক রাখালের সঙ্গে তার দেখা হলো। রাখাল তো প্রথমেই চিনতেই পারেনি তাকে, যখন চিনতে পারল অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। বলল, একই মন্ত্রীমশাই, হায় হায়, আপনার একই চেহারা হয়েছে। মন্ত্রীমশাইয়ের কাছে তার দুঃখের কাহিনী শুনল রাখাল। বলল, ও এই ব্যাপার? কিছু ভাববেন না মন্ত্রীমশাই, আমি আপনার সঙ্গে দেখা করব। আমার কথা মতো কাজ করবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। 3 মাস যেদিন শেষ হলো, মন্ত্রীমশাইকে নিয়ে রাখাল গেল রাজসভায়। মন্ত্রীমশাই সেজেছেন রাখাল, আর রাখাল সেজেছে মন্ত্রীমশাই। মন্ত্রীকে দেখে রাজা হেসে ফেললেন, বলেন, বাহ মন্ত্রী, খাসা চেহারা বানিয়েছে তো। আমার প্রশ্নের উত্তর প্রস্তুত? হ্যাঁ মহারাজ, প্রস্তুত। আমার প্রথম প্রশ্ন, আপনি ঠিক কতদিন বাঁচবেন? তার উত্তর হলো, আপনি ঠিক ততদিনই বাঁচবেন যতদিন না আপনার শেষ নিঃশ্বাস পড়ছে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কোনো মতেই আপনার মৃত্যু হবে না। রাজা বললেন, বাহ মন্ত্রী, সাবাস, ঠিক উত্তর দিয়েছ। বেশ, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। মহারাজ, আপনার প্রশ্ন হচ্ছে সারা পৃথিবী ঘুরে আসতে আপনার কত সময় লাগবে? এর উত্তর হলো, যদি আপনি সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সূর্যের সঙ্গে সমান বেগে চলতে থাকেন, তাহলে পরদিন সকালে সূর্য ওঠার সময় পৃথিবী ঘুরে আসতে ঠিক 24 ঘন্টা সময় লাগবে। এরও উত্তরও রাজার পছন্দ হলো। তিনি বললেন, বেশ এবার শেষ প্রশ্ন, বলো এই মুহূর্তে আমি কী ভাবছি, আর যা ভাবছি তা যে মিথ্যা তা প্রমাণ করো। উত্তরে মন্ত্রী বেশি রাখাল বলল, মহারাজ, আপনি অবাক হয়ে ভাবছেন আমার মতো এমন নাদোষ নাদোষ মন্ত্রী কেমন করে এমন রোগা পটকা হয়ে গেল। রাজা বললেন, সত্যিই তো, সে কথাই তো আমি ভাবছি। বেশ এবার প্রমাণ করো যা ভাবছি তা ঠিক নয়। এই দেখুন প্রমাণ মহারাজ। এই বলে মন্ত্রী বেশি রাখাল একটানে তার মন্ত্রীর পোশাক খুলে ফেলল। রাখালের পোশাক পরা মন্ত্রী কাঁচোমাচো হয়ে সবার এক কোণে দাঁড়িয়ে কাঁপছিলেন। ছদ্মবেশে খুলে ফেললেন তিনি। বলেন, মহারাজ, দেখুন তো, চিনতে পারেন কিনা আপনার মন্ত্রীকে? আসলে মন্ত্রী হলাম আমি, যাকে আপনি মন্ত্রী বলে মনে করেছিলেন সে নয়। মহারাজ যখন শুনলেন এই রাখালের বুদ্ধিতেই মন্ত্রীর প্রাণ রক্ষা হলো, তখন তাকে অনেক দণ্ডরত্ন দিলেন আর মন্ত্রীর সব অপরাধ ক্ষমা করলেন। সমাপ্ত।